ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আজ মঙ্গলবার, 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। সেই উপলক্ষে চিকুর স্কুলে হচ্ছে এতদিন রিহার্সাল চলছিল, যার জন্য চিকুকে মানে রোজই স্কুলে যেতে হচ্ছিলো। তা আজকে ওদের স্কুলে প্রোগ্রাম, আর যার জন্য চিকুকে বেরোতে হবে সকাল 8:30-এর মধ্যে, মানে স্কুলে পৌঁছে যেতে হবে, ওদের মেন বিল্ডিংয়ে পৌঁছে যেতে হবে। মেন বিল্ডিংয়ে ওই 8:30-এর মধ্যে পৌঁছে গেলে তারপর ওদেরকে রেডি করিয়ে টিচাররা নজরুল মঞ্চে নিয়ে যাবে, আর আমরা গার্জেনেরা ওকে ছেড়ে দিয়ে আবার চলে আসতে হবে। বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে এসে আবার 11:30 নাগাদ নজরুল মঞ্চে পৌঁছাতে হবে। তো যার জন্য মানে ব্যস্ততাও রয়েছে। এখন 6:45 বাজে, চিকুকে 6:30 থেকে ডেকে আছি, চিকু ঘুম থেকে ওঠা নেই। চিকু আজকে প্রচণ্ড বিজি, অনেক জায়গা প্রোগ্রাম আছে চিকুর, অনেক জায়গা মানে এটা কি, নজরুল মঞ্চে তো প্রোগ্রাম রয়েছেই, তারপরে আমার বাড়িতে ভাই গত বছর থেকে স্টার্ট করেছে 25শে বৈশাখ, ও নিজে পুরো দায়িত্ব নিয়ে ছোট একটা প্রোগ্রাম করে। তো পাড়ার বাচ্চারা আরও মানে যারা রয়েছে সবাইকে নিয়ে একটা ছোটো মতো প্রোগ্রাম ও নিজে করে থাকে। তো সেখানে যাব, সেখানে গিয়ে চিকুকে বলবো একটা কবিতা বলতে। আমি জানি না ও যে কী করবে, তোকে ও আগেও বলেছিল যেটা স্কুলে মানে লাস্ট যে চিকুদের স্কুলে প্রোগ্রাম হলো তখন লুকোচুরি কবিতাটা বলেছিল। তো আমি বলেছিলাম তো তো লুকোচুরিটা মনে আছে, তো সেটা একবার বল। চিকু কোনো প্র্যাকটিস করেনি কিছু না, ও কনফিডেন্স সহকারে বলেছে আমি বলে দেবো বলে। এবার দেখা যাক ও কত দূর বলতে পারে। না গুলিয়ে ফেলে, দোকান খুলে গেছিলো মা, দেখতে থাকো তোমরাও পুরো ভিডিওটা, সারাদিন কি কি করছি আমি। এখানে চিকুকে স্নান টান করে রেডি টেডি করিয়ে খাইয়ে দিয়ে চিকুকে মানে স্কুলে যাচ্ছে এখন, সঙ্গে তার বাবা যাচ্ছে হচ্ছে তাকে ছাড়তে, আমি আর যাইনি। আরে কি স্কুল ওটা তো বললো, বলেছি তোর মেন বিল্ডিং নবলানন্দা মেন বিল্ডিং এ, তাই তো? হাই স্কুল ইন দা মেন বিল্ডিং। ও আচ্ছা, হাই স্কুল ইন দা মেন বিল্ডিং নাকি। চিকু বেরিয়ে যাওয়ার পর আমিও এখানে কাজকর্ম করে নিয়ে একদম রেডি হয়ে গেছি, আর আজকে একটু গোল্ডেন টাচটা বেশি দিয়েছি। জানি না কীরকম লাগছে, তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগছে, একটু বেশি সাজুগুজু করে ফেলেছি, মনে হচ্ছে ছেলে না আমারই প্রোগ্রামটা রয়েছে। তো দেখো বেরিয়ে পড়েছিলাম, আবার ভুলে গেছি আমি পাঁচটা নিতে, এত তাড়াহুড়োর মধ্যে ওদের যে প্রবেশপত্রটা আর কি দিয়েছে, সেই প্রবেশপত্রটা জানি না কতটা লাগবে কি লাগবে না, তাও আমি নিয়ে রেখে দিলাম। তো দেখা যাক এখন, এদিকে 11:00 তো বেজে গেছে। এর সঙ্গে আমার মনে হয় এখন রবীন্দ্র প্রেমীদের আত্মার যোগ। যদিও আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমাদের পুরনো জায়গাটার স্মৃতি বারবার ফিরে ফিরে আসছে, ওখানেই আমরা কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নিই প্রতি বছর। ওই জায়গাটার পাশ দিয়ে যখন আসছিলাম খুব মনে হচ্ছিল, তবে গত বছর বৃষ্টির কারণে তো বিঘ্নিত হয়েছিল অনুষ্ঠান, সেই সম্ভাবনা এখানে নেই, এবং শীতাতপ যন্ত্র এখানে ঠিকঠাক কাজ করায় আমরা সকলেই খুব আরামে আছি। নবনালন্দা কর্তৃপক্ষ, অভিজিৎ এবং সকলকে, শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা জড়িয়ে থাকেন এই অনুষ্ঠানের সঙ্গে, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। গীতাঞ্জলি এবং সোনার তরী কাব্যগ্রন্থ থেকে ছোট্ট নিবেদন আছে। উড়িয়ে খোঁজা অপ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ছাপিয়ে পড়ে গিয়ে আই করে তুই নেই রে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে, ওই যে তিনি
ওই যে বাহির পথে কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলো এই অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদি রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে চাকা ঘুরছে রে ছনছনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদি রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আজি শোভন সর্বরি মেঘ মগন ঝরি ঝরি ঝরিছে জলধারা, তোমার মন মর মরি মরি মরি, পবন চলে হাতি কি তুমি, কি তুমি, কি তুমি মঙ্গলে। অসাধারণ একটা প্রোগ্রামের সাক্ষী হলাম, পুরোটা তো এইভাবে দেওয়া সম্ভব না। ব্রততি বন্দ্যোপাধ্যায়ের পর চিকুদের স্কুলের স্যার, যিনি সারেগামা পাতেও ছিলেন, অরিজিৎ মিত্রের গান দিলাম, এরপর আমাদের ছেলেদের নাচটা দিলাম তোমাদের। Oh,
তো এরপর আরও কিছু গান, গোড়াই গলদ নাটক দেখে এবার আমাকে উঠতে হবে 6:30 বাজে। পিকু অলরেডি বাচ্চাটাকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে গেছে, সেখানেও একটা প্রোগ্রাম রয়েছে। তো তারই মাঝে আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম। মনটা খুবই খারাপ লাগছে, এখনও প্রচুর সঙ্গীত শিল্পী রয়েছে, ইমন চক্রবর্তী, শ্রাবণী সেন, ইন্দ্রনীল, তারপরে হচ্ছে গৌরব, লোপা মুদ্রা, অনেকে রয়েছে। তো কিছু করার নেই, বাচ্চাটাকে নিয়ে যেহেতু পিকু চলেই গেছে তো আমাকেও যেতে হবে। তো আর এখানে আমি বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো আমি আর মা দুজনে বসে প্রোগ্রাম দেখছি আমাদের গেটের সামনে। তো চিকুর এর মধ্যে ঘুম পেয়ে গেছে খুব বেশিক্ষণ। Thank you.
আরও কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পরে আমি তোমাদের কাছে সব কিছু তো শেয়ার করতে পারলাম না। তো চিত্রাঙ্গদাটা যখন স্টার্ট হয়েছে তারপরে আমি একটুখানি দেখেই বেরিয়ে এসেছি, কেন এখন 9:45 বাজে আর চিকুর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, চিকুর কবিতাটা দিলাম না। কেন এর আগেও তোমরা চিকুর কবিতা দেখে মানে শুনেছো এই কবিতাটা, তাই দিলাম না। তা এখন আমি বেরিয়ে পড়েছি, তো প্রত্যেকটা জায়গাতেই দুটো জায়গাতেই পুরো প্রোগ্রাম না দেখার ফলে প্রচণ্ড মনে একটা কি বলবো খারাপ লাগা দুঃখ একটা রয়েই গেল। তো যাই হোক, এইভাবে তো সব কিছু একদিনে অ্যাটেন্ড করা সম্ভব না। তা এখন আমাকে আমার মাসতুতো ভাই ও এসেছিল, তো ও আমাকে স্কুটিতে করে ছেড়ে দিয়ে আসছে বাসস্টপ অবধি। তো দেখি বাস পাই নাকি। তা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।